হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি অ্যাক্সেস। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের দ্বিতীয় সেটটি। যারা প্রথম সেটটি দেখনি, তারা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে নিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন অন করে রাখো। তো বন্ধুরা, চলো শুরু করি আজকে ক্লাসটি। দেখো, রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র 3/12/2018, ফার্স্ট শিফট। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে কি, ড্যাশ হলো একটি চার্জযুক্ত বস্তুর কাছাকাছি অঞ্চল যেখানে এর প্রভাব ফেলতে পারে। কে, বৈদ্যুতিক ক্ষেত্র, বৈদ্যুতিক সার্কিট, বিদ্যুৎ, ইলেকট্রো স্ট্যাটিক সম্ভাব্য ক্ষেত্র, কোনটা হবে সঠিক আনসার? সঠিক আনসার হবে বৈদ্যুতিক ক্ষেত্র। কী হবে? বৈদ্যুতিক ক্ষেত্র, অপশান এ হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, এ হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, নিচের কোন শব্দটি একাধিক প্রতিধ্বনির ব্যবহার বা প্রয়োগ হয় না? তো এটার সঠিক আনসার কোনটা হবে? রোগীদের হার্টবিট শুনতে ডাক্তারদের স্টেথোস্কোপ ব্যবহার করা, এটা আছে 1 নম্বর অপশানে। বি অপশানে রয়েছে কনসার্ট হল এবং সিনেমা হল ডিজাইন, বি অপশান গেল। এবার কি সি নম্বর অপশানে কি রয়েছে, একটি রুমে ওভারহেড প্রজেক্টর। ডি নম্বর রয়েছে মেগাফোন, হর্ন এবং সঙ্গীত বাদ্যযন্ত্র যেমন শানাই, যা সকল দিকে শব্দ না সরিয়ে কোনো নির্দিষ্ট দিকে শব্দ পাঠায়। তাহলে কি হবে, যে প্রতিধ্বনির ব্যবহার বা প্রয়োগ হয় না, প্রতিধ্বনির কোনো প্রয়োগ হয় না। সিনেমা হলে প্রতিধ্বনি হয়, রোগীদের হার্টবিটে প্রতিধ্বনি হয়, তাহলে কি হবে, এটা একটি রুমে ওভারহেড প্রজেক্টর, এটা হবে সঠিক আনসার। ঠিক আছে, এটাতে কোনো প্রতিধ্বনি হয় না, সি হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 3, ইস্ট সন্ধান প্রক্রিয়া চলাকালীন পাইরুভেট এবং কার্বন ডাইঅক্সাইড CO2-তে, কার্বন ডাইঅক্সাইড CO2-তে রূপান্তরিত করে। বলছে কি, ইস্ট সন্ধান প্রক্রিয়া চলাকালীন পাইরুভেট ড্যাশ এবং কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়, কার্বন ডাইঅক্সাইড CO2। ঠিক আছে, এখানে ব্র্যাকেট দিতে বলেছি, তাহলে এখানে কী হবে, CO2, এখানে হবে কি CO2। ঠিক আছে, ব্র্যাকেট হবে CO2। আচ্ছা, তাহলে এটা কোনটা হবে, এটার উত্তর হবে ইথানল। কি হবে, অপশান সি হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 কি বলছে, মাসিক চক্র সাধারণত ড্যাশ দিনের হয়, কত দিনের হয় মাসিক চক্র? মাসিক চক্র হয় কত, 28, 24, 33, 22, কত দিনে হয় মাসিক চক্র? হয় 28 দিনে, অপশান এ হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, অ্যাসিড কাচের পাত্রে সংরক্ষণ করা হয় এবং ধাতু পাত্রে করা হয় না, কারণ? কেন করা হয় না, কেন কি, কেন করা হয় না? এই অপশন আছে, ধাতুর সঙ্গে বিক্রিয়া করতে পারে তাই, কাচের পাত্র দামি হয় না তাই, কাচের পাত্রে সরাসরি সূর্য লোক পেতে পারে, কাচের পাত্র সহজে পাওয়া যায়। তাহলে অ্যাসিড কাচের পাত্রে সংরক্ষণ করা হয়, কারণ কি, কাচের সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করে না তাই, ধাতুর সঙ্গে কি হয় অ্যাসিড তাড়াতাড়ি বিক্রিয়া করে, এই জন্য কি করা হয়, ধাতুর সঙ্গে বিক্রিয়া করতে পারে তাই কাচের পাত্রে অ্যাসিডকে সংরক্ষণ করা হয়, সঠিক আনসার হবে অপশান এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট, নিচের কোনটি ক্যাটায়ন উৎপন্ন করার প্রবণতা সর্বনিম্ন? নিচের কোনটির ক্যাটায়ন উৎপন্ন করার প্রবণতা সর্বনিম্ন, তাহলে কোনটার ক্যাটায়ন, ক্যাটায়নের উৎপন্ন করার প্রবণতা সর্বনিম্ন? অপশান সি বোরন। বোরন হচ্ছে ক্যাটায়ন করার ক্ষমতা বা প্রবণতা সর্বনিম্ন। ঠিক আছে, অপশান হচ্ছে কোনটা হবে, অপশান সি বোরন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি, প্যারেনকাইমার মধ্যে খাদ্যের সাথে জড়িত কি থাকে? প্যারেনকাইমার ড্যাশের মধ্যে খাদ্যের সাথে জড়িত, উদ্ভিদ, মানুষ, পাখি, মাছ। তো আমরা প্যারেনকাইমা কোথায় দেখা যায়, উদ্ভিদ কোষে দেখা যায়। প্যারেনকাইমা, স্ক্লেনকাইমা, কোলেনকাইমা,
এগুলো কোথায় দেখা যায়? এগুলো উদ্ভিদের টিস্যু। তাহলে উত্তর সঠিক আনসার হবে কোনটা? অপশান এ সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আছে এইট, কোশ্চেন নাম্বার এইট। 1 কেজি কঠিন পদার্থকে সেটির তরল দশায় পরিণত করার জন্য যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? 1 কেজি কঠিন পদার্থকে সেটির তরল দশায় পরিণত করার জন্য যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন তাকে কি বলা হয়? ঘনীভবনের লিন তাপ, গলনের লিন তাপ, ফিউশনের লিন তাপ, বাষ্পনের লিন তাপ। তাহলে এটা সঠিক আনসার কোনটা হবে? অপশান সি, ফিউশনের লিন তাপ। ঠিক আছে, চলো নেক্সট। একটি মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23। এই পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা হবে যথাক্রমে ড্যাশ 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 ও ড্যাশ। দেখো, তাহলে ভর সংখ্যা দেওয়া আছে 23, তাহলে কোনটা হবে? ভর সংখ্যা যদি 23 দেওয়া থাকে, তাহলে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা। তাহলে আমরা জানি কি, প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা একটা মৌলতে থাকে, তাই তো? তাহলে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাহলে নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যার থেকে নিউট্রন সংখ্যা হচ্ছে আলাদা হয় একটা মৌলিক পদার্থে। তাহলে দেখো, নিউট্রন সংখ্যা কত দেওয়া আছে? নিউট্রন সংখ্যা দেওয়া আছে 23। তাহলে প্রোটন কত দেওয়া আছে? 11। তাহলে 11 যদি প্রোটন হয়, তাহলে ইলেকট্রনও 11, তাহলে হয়ে গেল কটা হলো? তাহলে তাহলে কি হবে, প্রোটন ও ইলেকট্রন 11টা 11টা হবে। এইবার নিউটন সংখ্যা কি করে বের করে? নিউটন সংখ্যা বের করে, এই প্রোটন সংখ্যা যদি বাদ দেওয়া হয়, ভর সংখ্যার থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দেওয়া হয়, তাহলে কি থাকবে? নিউটন থাকবে। 2 এক দেবে 1 12। তাহলে কি হবে, সঠিক আনসার কোনটা হবে? দেখো, 11 11 12 কোন অপশনটা আছে? অপশান সি নাম্বার অপশন আছে। তাহলে সঠিক আনসার কি হবে? অপশান সি সঠিক হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, চলো কোশ্চেন নাম্বার 10। প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, তোমরা এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো। দেখো, একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময় লাগে, তো তোমাদের লাইক কমেন্টের উপর কি পাই একটু আগ্রহ বাড়ে যে আরও ভিডিও করি, তোমাদেরকে নতুন নতুন কন্টেন্ট দিই। ঠিক আছে, তো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর আমাকে তোমরা টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে, ওখানে তোমরা পিডিএফের জন্য জয়েন করে নিও, ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। চলো তাহলে পরের প্রশ্নটা দেখে নিই। তার জোরে আঘাত করলে ধাতু থেকে কিছুক্ষণ বাঁচতে থাকা শব্দ উৎপন্ন হয়, ধাতুর এই ধর্মকে বলা হয় কি? ধাতুর এই উচ্চ শব্দ বাজার ধর্মকে বলা হয় কি? কম্পাঙ্ক, শব্দময়তা, নমনীয়তা, উচ্চনাদ। তাহলে কি হবে সঠিক আনসার? উচ্চনাদ। অপশান ডি হচ্ছে সঠিক আনসার, উচ্চনাদ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, গতিশক্তি সর্বদা কি হয়? গতিশক্তি সর্বদা কি হয়? শূন্য, ধনাত্মক, ঋণাত্মক, ধনাত্মক, ঋণাত্মক। তাহলে কি হয়, গতিশক্তি সব পায় ধনাত্মক হবে, পজিটিভ হবে। গতিশক্তি কি হবে, সবসময় পজিটিভ হবে, ধনাত্মক হবে। তাহলে সঠিক আনসার কোনটা হবে? অপশান সি হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, চলো পরের প্রশ্নটা দেখে নিই। প্রশ্ন 12 নম্বর প্রশ্ন কি বলছে? অ্যান্টিমনি ও আর্সেনিক নিম্নলিখিত বিভাগের অন্তর্গত। অ্যান্টিমনি ও আর্সেনিক নিম্নলিখিত বিভাগের অন্তর্গত। তোমরা জানো যে কি অ্যান্টিমনি, আর্সেনিক, হ্যাঁ এইগুলো হচ্ছে কি, সিলিকন, এগুলো সব হচ্ছে কি উপধাতু। কি বলা হয় এইগুলোকে? বলা হয় উপধাতু। ঠিক আছে, উপধাতু বলা হয়। নেক্সট কোশ্চেন, সমস্ত বস্তু একটি শক্তি দ্বারা একটি তরলের মধ্যে নিমজ্জিত হয়। সমস্ত বস্তু ড্যাশ একটি শক্তি দ্বারা একটি তরলের মধ্যে নিমজ্জিত হয়, তাহলে কি হবে সেই শক্তিটা? কি হবে? ভরবেগ, চাপ, প্লাবতা, নিষ্ক্রিয়তা। তাহলে হবে কি, এটা নিমজ্জিতর কথা বলেছে, তাহলে প্লাবতা। অপশান সি সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, কোন গণ কোন গণিতজ্ঞ প্রথম শূন্যের ধারণা প্রদান করেন?
কোন গণিতজ্ঞ প্রথম শূন্যের ধারণা প্রদান করেন? তাহলে কোন গণিতজ্ঞ হবে? আমরা এটা প্রত্যেকেই জানি, কি হবে? অপশান সি সঠিক আনসার, আর্যভট্ট। নেক্সট কোয়েশ্চেন, ফেনোল্যাপথেলিনের উপস্থিতিতে ক্ষারটি ড্যাশ দেখায়, কিরকম দেখায় ক্ষারটি? ফেনোল্যাপথেলিনের উপস্থিতিতে ক্ষারটি কিরকম দেখায়? নীল রং, সবুজ রং, গোলাপি রং, বেগুনি রং? তাহলে কোনটা সঠিক আনসার হবে? সঠিক আনসার হবে গোলাপি রং। ঠিক আছে, অপশান সি হচ্ছে সঠিক আনসার। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, দেখো এখানে আরেকটা জিনিস মনে রাখবে যে ফেনোল্যাপথেলিনের উপস্থিতিতে অ্যাসিড দ্রবণে এবং প্রসম দ্রবণের রং বর্ণহীন হয়। কি? ফেনোল্যাপথেলিন, ফেনোল্যাপথেলিন উপস্থিতিতে অ্যাসিড দ্রবণে এবং প্রসম দ্রবণের রং বর্ণহীন হয়, মানে কোনো রং হয় না। তোমরা একটা কমেন্ট করে জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে লিটমাস পেপার অ্যাসিড দ্রবণে কি রং হয় আর ক্ষার দ্রবণে কি রং হয়। ঠিক আছে, এটা তোমরা কমেন্ট বক্সে আনসার দেবে। নেক্সট কোশ্চেন, একটি অবতল আয়নায় ভার্চুয়াল সম্প্রসারিত এবং খাড়া ইমেজ পেতে বস্তু কোথায় স্থাপন করা উচিত তা বলো। দেখো, ফোকাসে, না ফোকাস এবং মেরুর মধ্যে, বক্ররেখা কেন্দ্রে, না বক্রতা কেন্দ্র এবং প্রকাশ কেন্দ্রের মধ্যে? তাহলে একটি অবতল আয়নায় ভার্চুয়াল সম্প্রসারিত এবং খাড়া ইমেজ পেতে বস্তু রাখতে হবে সবসময় কি? ফোকাস এবং মেরুর মধ্যে, ফোকাস এবং মেরুর মধ্যে, অ্যাক্সিস, অ্যাক্সিস আর ফোকাস, তাই তো? মেরুর মধ্যে। আচ্ছা, ফোকাস এবং মেরুর মধ্যে রাখতে হবে। নেক্সট কোশ্চেন বন্ধুরা, যারা এখনো লাইক করেনি তারা লাইক করে দিও। পরের প্রশ্ন দেখে নেবো, 17 নম্বর প্রশ্ন, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, হাইড্রোজেন 1 এবং অক্সিজেনের 16, নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত? দেখো, এই আণবিক ভর বের করতে গেলে তোমাকে এই নাইট্রিক অ্যাসিডটা সম্পর্কে তোমাকে জানতে হবে। নাইট্রিক অ্যাসিড কি, সংকেত কি? HNO3। কি নাইট্রিক অ্যাসিডের সংকেত? এইচ। নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? HNO3। কি হবে? HNO3। তাহলে এইচ কয়টা আছে? একটা, একটা এইচ এর হাইড্রোজেনের এক দেওয়া আছে, কি দেওয়া আছে? পারমাণবিক ভর দেওয়া আছে, এবং এন এর দেওয়া আছে নাইট্রোজেনের কত? 14 যোগ 14। নাইট্রোজেন কয়টা? একটা। যোগ অক্সিজেনের কয়টা দেওয়া আছে? অক্সিজেনের তিনটে দেওয়া আছে। অক্সিজেনের কত? 16। 16 গুণ 3 কত? 16 গুণ 3, তাহলে কত হলো? 14 আর এক 15, 15 দুগুণে 30, 3 16 48, তাহলে কত হচ্ছে? 14 আর এক 1 যোগ 14 যোগ 48, তাহলে কত হচ্ছে? 8 আর 4 12, আর 1 13 3, আর থাকে 1 4 1 5, আর 1 6 কত? 63। কত হলো আনসার? 63, 63। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো যখন একটি 2 কুলম্ব তড়িৎ আধানকে 12 ভোল্ট বিভব পার্থক্য এর দুটি বিন্দুর মধ্যে স্থানান্তরিত করা হবে। তাহলে দেখো, বলছে কৃতকার্যের পরিমাণ, কাজ কতটুকু হলো সেটা নির্ণয় করো। 2 কুলম্ব তড়িৎ আধানকে 12 ভোল্ট বিভব পার্থক্য যুক্ত দুটি বিন্দুর মধ্যে স্থানান্তরিত করা হলো, তাহলে কি কাজ কি হবে? তাহলে এটা সঠিক আনসার হবে কি তোমার? 24 জুল, অপশান এ হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, তাহলে কিভাবে হবে একটু দেখে নাও। আমাদের কি চেয়েছিল? আমাদের চেয়েছিল কৃতকার্যের পরিমাণ। তাহলে আমরা জানি কি ভোল্ট সমান কি জানি? দেখো, ভোল্ট, ভোল্ট সমান, ভোল্ট সমান কি জানি? W/Q। এখানে ভি হচ্ছে কি? বিভব পার্থক্য। এটাকে ভি হচ্ছে বিভব পার্থক্য, W হচ্ছে কাজ বা ওয়ার্ক, আর কিউ হচ্ছে ইলেকট্রিক চার্জ। ভি সমান সমান W/Q, তাই না? W/Q, W/Q, তাহলে এটার সঙ্গে এটার বজ্র গুণ হলো আর এটার নিচে এক আছে, W-র সাথে অনেক গুণ হলো, তাহলে কত হলো? VQ সমান সমান VQ সমান সমান W, VQ সমান সমান W, তাহলে W সমান সমান ভি, W বের করতে বলেছে, তাহলে VQ, ভি কত? 12 গুণ কত?
আধান দেওয়া আছে কত, কিউ দুই, তাহলে 12 দুগুণে কত হলো, 24, বুঝলে? দেখো আমি এখানে করেও দিয়েছি, হ্যাঁ কি করে দিয়েছি দেখো, ভি সমান সমান ডাব্লু বাই কিউ, তাহলে ভি দেওয়া আছে 12, ডাব্লু বাই কিউ দেওয়া আছে 2, তাহলে ডাব্লু সমান সমান কত, 12 দুগুণে 24। আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো কত জুল, 24 জুল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো দেখো, 19 নম্বর প্রশ্নটা দেখো। একটি বাস বিশ্রাম থেকে শুরু হয়, মানে কি বাসটা আছে কি, বিশ্রাম মানে কি, বিশ্রাম থেকে শুরু হয় মানে সবে চালু হয়, চলা শুরু করে এবং 2 মিনিটের জন্য 0.2 মিটার সেকেন্ড স্কোয়ারে অভিন্ন ত্বরণ সঙ্গে সরানো হয়, মানে চলতে থাকে, ভ্রমণ দূরত্ব খুঁজুন, মানে এত বেগে এত সরণে ত্বরণের সঙ্গে সরানো হয়। ত্বরণ মানে কি, সময়ের সঙ্গে বেগ বাড়াকে বলা হয় ত্বরণ, তাই তো? আচ্ছা দেখো তাহলে কি উত্তর হবে এটার, উত্তর অপশন ডি, 1440 মিটার হবে। কিভাবে হবে তোমরা একটু দেখে নাও, আমি অঙ্কটা করে দিয়েছি, সলভটা দেখে নাও। দেখো বলেছে কি, আমাদের আমরা জানি কি, ইউ হচ্ছে আদি বেগ ধরা হয়, ইউ সমান সমান কি, আদি বেগ মানে বিরাম অবস্থা থেকে প্রথমে কি বেগ ছিল, প্রথমে কি বেগ ছিল এটাকে বলা হয় কি ইউ। আর ত্বরণ কি, ত্বরণ কত বেগে গেছিল, 0.2 মিটার সেকেন্ড স্কোয়ার বেগে, ঠিক আছে? ত্বরণ হচ্ছে কি, ত্বরণকে প্রকাশ করা হয় কি এ দিয়ে, আর ইউ মানে হচ্ছে আদি বেগ বা প্রাথমিক বেগ, আর এ হচ্ছে ত্বরণ, ত্বরণ কত, 2.0.2 মিটার সেকেন্ড স্কোয়ার, আর সময় কত আছে, 2 মিনিট পরে, তাহলে 2 মিনিট সমান কত, 60 গুণ 2, 120 সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমরা একটা সূত্র জানি, ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি, ঠিক আছে? তাহলে দেখো ভি আমরা তো জানি না শেষ বেগ কত, শেষ বেগটা তো জানি, শেষ বেগকে ভি বলা হয়, তাহলে ভি সমান সমান ইউ প্লাস এটি, আমি ইউ জানি, এ জানি, টি জানি, তাহলে কত হয়, 0 প্লাস 0.2 ইনটু 120, তাহলে কত হলো, 24 মিটার সেকেন্ড স্কোয়ার। তাহলে শেষ বেগ কত বেরোলো, শেষ বেগ ভি সমান সমান বেরোলো কত, ভি সমান সমান 24.24 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেরোলো। এবার বলেছে কি যে অতিক্রান্ত দূরত্ব বের করো, যে অতিক্রান্ত দূরত্বটা কত, তাহলে দূরত্বের সাথে সম্পর্ক কি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে ইউ সমান সমান 0 জানি, টি সমান সমান ইউটি, তাহলে টাইমের সাথে যাই গুণ করাবে, ইউর সাথে টি যাই গুণ করাবে কি হবে, 0 হবে, আর হাফ এ, এ হচ্ছে কত, 0.2 ইনটু টি হচ্ছে 120 সেকেন্ড, তাহলে দুইবার আছে টি, 120 ইনটু 120, বুঝতে পারলে, টি স্কোয়ার। দেখো এখানে টি সমান 120 ছিল, তাহলে 120 সাথে যদি 0 যোগ গুণ করি তাহলে 0ই হবে, সেই জন্য এখানে 120 লিখে নিই, তাহলে 0 ইনটু 120 তাহলে সমান 0, এই জন্য এইটা এখানে 0 লিখেছি শুধু, ঠিক আছে? আচ্ছা তাহলে কত হলো, 1440 মিটার হয়ে গেল। নেক্সট কোশ্চেন সেকেন্ডে 20 নম্বর প্রশ্ন, 500 সেকেন্ডে একটি মেশিন 2200 কাজ করে, তাহলে মেশিনটির ক্ষমতা কি হবে? তাহলে আমরা একটা সূত্র জানি, পি সমান সমান ডব্লু বাই টি, পি সমান সমান কি, ডব্লু বাই টি মানে ওয়ার্ক বাই টাইম, তাহলে কি ক্ষমতা বের করতে হবে কি করে, তাহলে ক্ষমতা বের করতে গেলে আমরা কি করব, 2200 দিয়ে 500কে ভাগ করে দেবো, তাহলে কত বেরোবে, 4.4 জুল পার সেকেন্ড, তাহলে অপশান কত, জুল পার সেকেন্ডকে আবার কি বলা হয়, ওয়াটও বলা হয়, ঠিক আছে? তাহলে ডি হচ্ছে সঠিক আনসার, কেন কি কেন কি, 4.4 জুল পার সেকেন্ড, 4.4 ওয়াট, এটাকে কি বলা হয়, 4.4 ওয়াট, তাহলে 1 ওয়াট সমান সমান 1 ওয়াট, 1 ওয়াট সমান সমান 1 জুল পার সেকেন্ড, 1 ওয়াট সমান সমান 1 ওয়াট সমান সমান 1 জুল পার সেকেন্ড, ঠিক আছে? এই জন্য 4.4 ওয়াট সমান সমান কত হবে, 4.4 জুল পার সেকেন্ড হবে, অপশান ডি হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটির ক্যাটায়ন উৎপন্ন করার ক্ষমতা
নিচের কোনটির ক্যাটায়ন উৎপন্ন করার প্রবণতা সর্বনিম্ন? ক্যাটায়ন। এটা সঠিক আনসার হবে কি? বোরন। সঠিক আনসার হবে এ, বোরন হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বিপরীত অভিমুখে ক্রিয়া করে? নিচের কোনটি বিপরীত অভিমুখে ক্রিয়া করে? ঘাত ও ভরবেগ, বল ত্বরণ, বল ভরবেগ, ঘাত ওজন, ঘাত বাই ওজন। তাহলে সঠিক আনসার হবে হচ্ছে অপশান ডি, ঘাত বাই ওজন। ঠিক আছে, ঘাত বাই ওজন। নেক্সট কোশ্চেন দেখো, 23 নম্বর প্রশ্ন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভর কত? ক্লোরিনের, আমরা জানি ক্লোরিন একটা আইসোটোপ, ক্লোরিনের একটা আছে 35, তাই না? 17, 17, 35। তাহলে দেখো কোনটায় আছে অপশান, তাহলে 17 কোনটা আছে? 17, 35। দেখো 35 পয়েন্ট, এটা 17, 35, এই অপশান বিটাই আছে, তাহলে বিটাই সঠিক আনসার। একটা হলো 17, 35, তাহলে ক্লোরিন একটা আইসোটোপ, তাহলে কি আছে একটা? ক্লোরিন, ক্লোরিন 17, 35, আর একটা আছে ক্লোরিন 17, 37। ঠিক আছে, ভর সংখ্যা, এটাকে ভর সংখ্যা বলা হয়, আর এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। ঠিক আছে, এটা প্রোটন সংখ্যা আর এটা হচ্ছে মাস, ভর সংখ্যা। ওকে, নেক্সট কোশ্চেন, তাহলে অপশান কি এটা সঠিক আনসার? অপশান বি, বি হচ্ছে সঠিক আনসার, অপশান বি সঠিক আনসার। নেক্সট কোশ্চেন 24, 5 কিলোওয়াট সমান কত? তাহলে আমরা জানি কি 1 কিলোওয়াট সমান কি? 3 পয়েন্ট, 1 কিলোওয়াট সমান কি হবে? 1 কিলোওয়াট সমান সমান 3.6 × 10⁶ জুল। তাহলে কি হবে? 3.6 × 10⁶ জুল, 10⁶ জুল। তাহলে 5 কিলোওয়াট সমান, তাহলে এর সঙ্গে 5 গুণ করে দাও, 5 গুণ করে দিলে কত আসছে? 18.0 × 10⁶ জুল, অপশান ডি হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, একটি বস্তু 4 সেকেন্ড এর মধ্যে 20 মিটার এবং তারপর 6 সেকেন্ডের মধ্যে 39 মিটার ভ্রমণ করে, বস্তুটির গড় গতি কি হবে? দেখো গড় গতি বলেছে, তাহলে গড় গতি সমান সমান কি? মোট দূরত্ব বাই মোট সময়, তাহলে হবে কি? গতিবেগ, গড় বস্তুটির গড় গতিবেগ হবে। দেখো মোট দূরত্ব কত আছে, এখানে আছে 20 মিটার আর 30 মিটার, যোগ করে দাও 20, 50/10 সমান সমান 5 মিটার পার সেকেন্ড, অপশান এ হচ্ছে সঠিক আনসার। তো বন্ধুরা, এই ছিল 3/12/2018 ফার্স্ট শিফটের 25টি প্রশ্ন। তো বন্ধুরা, ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর ক্লাসটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন ক্লিক করে দিও।